আমরা গোটা এলাকাতে আগে গর্বিত ছিলাম যে আমরা একটা পৌরসভা মহল্লাবাসীর বসবাস করি, এ কারণে আমরা নিজেদেরকে গর্বিত মনে করতাম। কিন্তু আমরা বর্তমানে নিজেদের দুর্ভাগ্য জাতি মনে করি যে আমরা সোনাপাতিলে মহল্লাবাসী হয়ে গেছি, অথচ আমাদের রাস্তা দীর্ঘদিন ধরে এই দুরবস্থা। কিন্তু কিছুতেই কারো কোন রকম মাথা ব্যথা নাই, শুধু প্রতিশ্রুতি ঠিক করবো, শুধু প্রতিশ্রুতি ঠিক করবো। কিন্তু আমরা কি মানুষ বলে মনে হয় না? সম্মানিত মেয়র, সম্মানিত এমপির কাছে আমাদের আকুল আবেদন, আমাদেরকে আপনাদের কিছুতেই কি মানুষ বলে মনে হয় না? প্রত্যন্ত অঞ্চলের মধ্যে রাস্তা ঠিক করেছেন, অথচ আমাদের এই মেইন সড়কে আমাদের কোন রকম ভাবে এটা রাষ্ট্র অধিকার আমরা কিছুতেই পাচ্ছি না। এটা সংস্কারের দাবিতে আমরা এক দফা দাঁড়িয়েছি, আপনারা যদি এটা সুষ্ঠু ব্যবহার না করেন এবং আমাদের যদি এটার সমাধান যদি না করেন, বাবা আমরা আজকে রাস্তা থেকে উঠবো না। আমাদের জীবন যদি যায় যাক, আমরা এটা রাষ্ট্র অধিকার চাই। আপনারা কি করতে পারেন কি করতে না পারেন এটা আমরা অনেক দেখেছি। আমরা একবার থেকে আজকের পর থেকে আমরা কিছুতেই এই রাস্তার সংস্কার না হওয়া পর্যন্ত আমরা যাবো না। আমাদের বাচ্চা কাচ্চা স্কুলে পড়ে, আমাদের বাবা মা থাকে, অভিভাবক থাকে, যারা সিনিয়র বয়োজ্যেষ্ঠ, তারা এই রাস্তা দিয়ে যাইতে গেলে তারা আগেই ভয় করে, বাবারে ওই রাস্তাতে যাইতে হবে কেন? আমরা কি মানুষ না? আমরা সোনাপাতিল এটা কি কারণে আমরা অবহেলিত, এটা আমাদের কারণ জানাতে হবে এবং এর প্রতিকার করতে হবে। আমরা খুবই মর্মাহত, খুবই মনোকষ্ট আছি। প্রত্যেকটা মানুষ যখন অফিস আদালতে যায়, স্কুল কলেজে যায়, প্রত্যেকটা মানুষের মধ্যে পড়ে যায় হাত পা ভাঙে কি জন্য এই ব্যবস্থা না করতে হবে। কারণ কি, আমরা সোনাপাতিলের মানুষগুলো আমরা খুবই এখন অসহায় পর্যায়ে পড়ে গেছি, সুবিধা বঞ্চিত ভাবে পড়ে গেছি। প্রত্যেকটা কাজ যখন পৌরসভাতে যায় আমাদের টাকা লাগে, ট্যাক্স লাগে, আমাদের ট্যাক্সের টাকায় আমাদের রাস্তা করে দিবে। সরকারি একটা এলাকাতে গেলে আমাদের ট্যাক্স লাগে, সুতরাং একটা রাস্তাতে বিদ্যুতের ব্যবস্থা নাই, একটা কোনো স্ট্রিট লাইট নাই, রাস্তা সঠিকভাবে একটা ড্রেন